শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখুড়া বাজার এলাকায় TR08E5188 নম্বরের বাইক ও একটি মালগাড়ি সংঘর্ষ ঘটে। এতে করে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে পড়ে গিয়ে আহত হয়। দুর্ঘটনা পরবর্তী সময় আহতদের চিকিৎসার জন্য বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের মধ্যে নন্দমণি ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, দুর্ঘটনায় আহত শিবপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, FM 24। দশটা নাগাদ বাইকুড়া হসপিটালের সন্নিকটে একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। এরপরে তিনজন পেশেন্ট, নাম নন্দমণি ত্রিপুরা, দেবী রানী ত্রিপুরা আর রোহিত ত্রিপুরা, এরা অ্যাক্সিডেন্টের পরে বাইকুড়া হসপিটালে আসে। বাইকুড়া হসপিটালে এদের প্রিলিমিনারি যে ট্রিটমেন্ট এটা দেওয়া হয় এবং ড্রেসিং কমপ্লিট করা হয়। এর মধ্যে নন্দমণি ত্রিপুরা, ওনার অবস্থা আশঙ্কাজনক থাকায় ওনাকে আমরা শান্তিবাজার হসপিটালে ইমিডিয়েটলি রেফার করি।